কই গো তোমার ছেলেটা নিয়ে আসো, আমার আবার কাজ আছে আরেক জায়গায়, কামটা সেরে চলে যাই। তাড়াতাড়ি করি, আমার আবার চার পাঁচ জায়গায় যেতে হবে। তো বাবু তোমার নাম কি? তুমি কি করো এখন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কালকে থেকে খেলতে পারবা। তো বাবা তুমি ভয় পেয়ে নয় সব দেখি, বুঝতে পারলে? এ সমস্যা নেই, পিঁপড়ির মতন কুটুস করি আমি, খুব ভালো হাজাম, বুঝতে পারলে? দাঁড়াও, থাক বাবা, তুমি টেনশন করো না, ঠিক হয়ে যাবে, বেতা লাগছি, সমস্যা নেই, এখনই ঠিক করে দিয়েছি তোমার। আর অল্প একটু কাজ আছে, সীমিত কাজ, যা আমার বাহাতের খেল। বাবা আর অল্প একটু কাজ আছে, তারপরে তোমাকে আমি সেট দেবো, নাও। কাজ ছাড়া বাবু, কোনো টেনশন করো না বাবু, তুমি দাঁড়াও আমি ঠিক করে দিছি, কোনো ব্যথা হবে না, সব ঠিক হয়ে যাবে। এখানে একটু ডলি দেন হাতটা, ছেলে মানুষ তো, তোমার আর কিছু কইতে হবে না, যাও তুমি চল যাও, আস্তে আস্তে হাঁটবা, হ্যাঁ আস্তে আস্তে, বিকাল পর্যন্ত আস্তে আস্তে হাঁটবা, তোমাকে একটা ইনজেকশন কই দিয়েছি, ঠিক হয়ে যাবে, যাও। আল্লাহ গো, কি কাজ কই দিলু, আর খেলতেই পারি না। যাই সামনের বাড়িটাই যাই।